কেউ যদি কাবিরা গুনাহ করে তো সে মুসলিম থাকে, তবে ফাসে গুনাহগার হয়, তাকে মুসলিমুন ফাসেকুন বলতে পারেন, গুনাহগার, আল্লাহর নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান বিরুদ্ধাচরণকারী মুসলিম। ইসলামের গণ্ডিতে যেহেতু আছে, সুতরাং যে কোনো মুসলিম ব্যক্তি গুনাহগার হইলেও তার জানাজা পড়া যাবে, বরং সে দোয়ার বেশি মুখাপেক্ষী, সে দোয়ার নেক লোকের চাইতে বেশি মুখাপেক্ষী, তার গুনাহ হয়েছে কাবিরা গুনাহ চোখের সামনে দেখতে পাচ্ছেন, সুতরাং জানাজা অবশ্যই পড়া যাবে। তবে ওলামারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা পড়তেন না, বলতেন যে আমি পড়বো না, সাল্লু আলা সাহেব, তোমরা তোমাদের এই সঙ্গীর নামাজ পড়িয়ে নাও জানাজার। এই হাদিস থেকে ইস্তেমবাদ করা যেতে পারে যে সমাজের সৎ লোকেরা সতর্কীকরণের জন্য নেক লোকেরা, ইমাম সাহেব, আলেমে দিন, ওলামায়ে কিরাম, সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা দিনদার ধার্মিক মানুষ, তারা এই রকম গুনাহগার লোকের জানাজা পড়বে না। শুধু আত্মহত্যাকারী না, বেনামাজির, তারপরে আপনার বেরোজাদার, জাকাত দিচ্ছেন না, এইরকম মেলা গুনাহ জড়িয়ে আছে, আরাম খায়, সুদখোর অথবা ঘুষখোর, এইরকম লোকদের, পাপিষ্ট বিদাতি, তাদের জানাজা পড়বে না। কারণ এর মাধ্যমে কি হবে, তাহলে আগামীতে সমাজ সতর্ক হবে যে আমিও যদি আত্মহত্যা করি আমারও কিন্তু জানাজা ওলামায়ে কেরাম পড়বেন না, পরেশগার লোকেরা পড়বেন না, আমিও যদি নামাজ না পড়ি বা রোজা না করি তাহলে নেক লোকেরা নামাজ জানাজা পড়বে না, কিন্তু বিনা জানাজাতে দাফন হবো। হ্যাঁ, সবাই জানাজা ছেড়ে দেবে এটা ঠিক নয়, কিন্তু নেক লোকেরা জাতিকে সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এরকম পাপি হও তাহলে তোমাদেরও অবস্থাটা এরকম হবে যে নেক লোকদের জানাজা বা দোয়া পাবে না, কিন্তু এমনিতেই আত্মহত্যাকারী জানাজা পড়বে। ভুল কাজ করে আমাদের দেশের লোকের আত্মহত্যাকারীকে বিনা জানাজাতে দাফন করে, অথচ বেনামাজি ওর চাইতে বড় অপরাধী, তার জানাজা পড়ছে সকলে। বেরোজাদা যে রোজা রাখে না ওর চাইতে বড় গুনাহ করে, যে যাকাত দেন সে ওর চাইতে বড় গুনাহগার, যে সুদ খাচ্ছে ওর চাইতে কম গুনাহগার না, বড় গুনাহগার। আল্লাহ ওর বিরুদ্ধে, রসুল ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, ফায়াজুন বি হারবি মিন আল্লাহ ওয়া রাসূলি। সুতরাং অত সহজ বিষয় নয় যে আত্মহত্যা করলো সেজন্য একবারে এমনিতে তাকে দাফন করে দিবে না, জানাজা পড়বে না, জানাজা পড়বেন অবশ্যই, কিন্তু সতর্ক সাবধান করার জন্য ওলামায়ে কেরাম নেক লোকেরা বেঁচে থাকবে জানাজা থেকে।